যথারীতি আবাহনের দাপট, একচেটিয়া প্রাধান্য, প্রাইমের ভরাডুবি, শাইন পুকুরের ইতিহাস, এসব নয় বরং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে বড় আলোচিত নামটি বোধহয় মাশরাফি আর ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জ। বিগ বাজেটের দল গড়েও তারা ব্যর্থ সুপার লিগে জায়গা করে নিতে। 11 ম্যাচে 6 জয়ের বিপরীতে 5 হার, ঝুলিতে 12 পয়েন্ট। শেষ ম্যাচে গাজী সিটি ক্লাবকে হারিয়ে দেয়ায় 14 পয়েন্ট নিয়ে তারাই কাটে সুপার লিগের টিকিট। এবারের লিগে অপ্রতিরোধ্য খালেদ মাহমুদ সুজনের আবাহনী, 11 ম্যাচের সবগুলোতে জয়। শুধু জয়ই নয়, আকাশি নীলরা জিতেছে প্রতিপক্ষকে পর্যদুস্ত করে। সুপার লিগের 2 ম্যাচে জিতলেই লিগ শিরোপা ধরে রাখবে ধানমন্ডির জায়ান্টরা। ডিপিএলের সবচেয়ে চমক বোধহয় দুয়ে থাকা শাইনপুকুর, শেখ জামাল, রূপগঞ্জ, মোহামেডানের মতো প্রতিপক্ষকে হারিয়ে যারা জানান দিয়েছে নিজেদের অবস্থান। আর বাকি 4 দল মোহামেডান, শেখ জামাল, প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগে রোমাঞ্চ না থাকলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে রেলিগেশনের লড়াইয়ে। সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স আর গাজী টায়ার্স, এই 3 দলের মধ্যে প্রথম বিভাগে নেমে যাবে 2 ক্লাব। 2 জয়ে 3 দলেরই পয়েন্ট সমান 4 করে, সমান পয়েন্ট পার্টেক্সেরও। তবে হেড টু হেডে এ দফায় বেঁচে গেছে দলটি। চলতি ডিপিএল এর 66 ম্যাচে শতক হয়েছে 18টি, অর্ধশত 121, উইকেট পড়েছে 1023টি, 31 বার ডিপিএল দেখেছে 100 রান বা তার বেশি রানের পার্টনারশিপ। ব্যাটিংয়ে 585 রান নিয়ে সবার উপরে প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন, যার ঝুলিতে 3টা শতক আর 2 হাফ সেঞ্চুরি। রান সংগ্রাহকের তালিকায় 2-এ আবাহনীর নাঈম শেখ, এরপরই আছেন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন, শীর্ষ 5-এর বাকি 2 নাম তামিম আর সাইফ। বোলিংয়ে 25 উইকেট নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাহাতি পেসার রুয়েল মিয়া, এরপরে আছেন আবু হায়দার রনি। আবাহনী থেকে শাইনপুকুরে খেলা রিশাদ তালিকার 3-এ, 4 আর 5-এ স্পিনার নাজমুল অপু আর ইফরান হোসেন। সাব্বির মেথুন, সময় সংবাদ।